আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিউটোরিয়ালের পরে আমি আলোচনা করব মাল্টি সেট এবং মাল্টি ম্যাপ নিয়ে তো মাল্টি সেট এবং মাল্টি ম্যাপ নিয়ে এই টিউটোরিয়ালগুলো দেখার পূর্বে আপনাদের উচিত যে সেট এবং ম্যাপের টিউটোরিয়ালগুলো দেখা তো আমি প্রথমত এখানে মাল্টি সেট নিয়ে আলোচনা করব তো মাল্টি সেট মূলত কিভাবে কাজ করবে সেটা একটু আমরা দেখব তো মাল্টি সেট মূলত আমাদের এখানে আমরা সেটে কি দেখছিলাম সেটে আমরা দেখছিলাম যে আমাদের সেটের মধ্যে কি হয়েছিল যে ইউনিক ভ্যালুগুলো শুধুমাত্র ঢুকছিল আরকি মানে আমরা যখন কোনো ভ্যালুকে ইনসার্ট করছিলাম তখন এর মধ্যে যে ডব্লিউকেট ভ্যালুগুলো আছে এই ডব্লিউকেট ভ্যালুগুলো না ঢুকে শুধুমাত্র কী হতো ইউনিক ভ্যালুগুলো হতো আর কি কিন্তু আমাদের এখানে মাল্টিসিটের ক্ষেত্রে আমাদের এখানে ডব্লিউকেট ভ্যালুগুলো আমরা কী করতে পারবো রাখতে পারবো আর তো ব্যাপারটা যে আমরা একটু দেখি কোডিং এর মাধ্যমে তো মাল্টিসেট রাখার জন্য আমাদের এখানে যেটা লিখতে হবে মাল্টিসেট আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি তো আমি এখানে একটা সেটের নাম দিলাম মাল্টিসেটের নাম দিলাম যে এম টি ওকে আমি এখানে এম টি মধ্যে আমি এমটির মধ্যে ইনসার্ট করলাম ধরুন এখানে টু হান্ড্রেড আমি এটা ইনসার্ট করলাম তো এটাকে আমি যদি একটু কপি করে নিয়ে দুই তিনবার পেস্ট করে দিই হ্যাঁ আমি চারবার এটাকে পেস্ট করলাম ওকে তো এখন আমরা এখানে যদি আমরা সেটের মধ্যে এই কাজটা করতাম তাহলে আমাদের কি হতো এখানে জাস্ট টু হান্ড্রেড এখানে একবার শো হতো যদি আমি মাল্টি মাল্টিসেটের মাধ্যমে কাজ করতেছি তার মানে টু হান্ড্রেড কী হবে এখানে যতবার ইচ্ছা তত মানে যতবার আছে ততবার এখানে কি শো করবে একে তো ব্যাপারটা যে আমি একটা আউটপুটে দেখি তো আউটপুটের জন্য আমরা এখানে কেউ একটা ফলুপ চালাবো একটা ইটার্টার যেহেতু নেবো তো ইটারটা আমি এখানে একটু প্রথমে ডিক্লার করে নিই তো ইটারটা রাখার জন্য আমরা কি করি আমরা এখানে বেসিক্যালি এইটাই কপি করে নেই নিয়ে আমরা কি করি এখানে ওটা দিয়ে দিই আর এখানে আমি ডাবল ক্লোন ইউজ করি সরি ডাবল কোলন ইউজ করি তারপরে এটা একটু সই করে নেই আমরা এখানে ইটারটার লিখি ইটারটার আইটি একটা ইটারটার নাম দিলাম তো আমরা এখন এটাকে ইটারটারটা কি করব এখানে ইটারটার ইজ ইকুয়াল টু এমটি বিগিন থেকে শুরু করব হুম বিগিন থেকে শুরু করব আর এটা আমাদের কি হবে আইটি নট ইকুয়াল টু এমটি ফাঁকা না হবে তাহলে চলবে আর কি এমটি নট ইকুয়াল টু এমটি ইন্ট মানে শেষ না হবে চলবে আর কি এটা

এখন আমরা যা আরেকটা বিষয় জানি যে আমরা সেটের মধ্যে কোন একটা ভ্যালু কী থাকে অ্যাসেন্ডিং অর্ডার থাকে তো মাল্টিসেটের মধ্যেও ঠিক সেমভাবে থাকবে যে ভ্যালুগুলো কি থাকবে অ্যাসেন্ডিং অর্ডার থাকবে তো আমরা যদি এখানে এইটাকে একটু কপি করে নিয়ে এখানে আর কিছু ভ্যালু এখানে রাখি এখানে মনে করুন আমি এখানে দিলাম টু 20 দিলাম ওকে তারপরে আমি এখানে আরেকটা নিলাম এখানে দিলাম হচ্ছে 30 দিলাম আর কি তো এখন যদি আমি এটাকে রান করি তো এটাকে আমি যে রান করি দেখুন এখানে আমাদের প্রথমত টোয়েন্টি আছে তারপরে থার্টি আছে তারপরে টু হান্ড্রেড চারবার আছে তার মানে এটা ব্যাপারটা হচ্ছে এমন যে এটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারও থাকবে কি থাকবে এখানে এটা অ্যাসেন্ডিং অর্ডারও থাকবে আর কি তো মাল্টিসেট মাল্টিসেট এবং সেটের মধ্যে মোটামুটি ডিফারেন্স এতটুকুই আর কি যে আমাদের মাল্টিসেট কী করবে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে শো করবে এবং শুধু আর সেট কী করবে ডুপ্লিকেট ভ্যালুকে ইউনিক ভ্যালুগুলোকে শুধু নেবে শুধু কী হবে ইউনিক ভ্যালুগুলোকে নিয়ে কাজ করবে আর কি তাছাড়া এটা সবগুলো কী থাকবে অ্যাসেন্ডিং অর্ডার সবসময় থাকবে আর কি তো আমরা এখন দেখবো যে মাল্টি ম্যাপ নিয়ে আর কি তো ম্যাপের জন্য জাস্ট আমরা এখানে সেটটা শুরু শুধু ম্যাপ নিয়ে দেবো আর কি ম্যাপ তো আরেকটা বিষয় অবশ্যই আপনাদের জানা উচিত যে এখানে আমাদের আগেই বলা উচিত ছিল আর কি যে আমরা এখানে ম্যাপ এবং সেটের জন্য আমরা স্টিম ইনক্লুড করবো এবং সেট এবং ম্যাপ ইনক্লুড করবো ওকে তো আমরা এখানে এগুলার পরিবর্তে আমরা কি করতে পারি এখানে বিটস প্লাস ডট এস এটা আমরা ইউজ করতে পারি ওকে তো আমি বেসিক্যালি আমি এটা নিয়ে আলোচনা মানে এটা নিয়ে কাজ করি আর কি সবসময় তো এখন আমরা মাল্টিম্যাপ নিয়ে কাজ করবো আর কি তো মাল্টিম্যাপের জন্য আমরা এখানে করবো কি এখানে মাল্টিম্যাপের মধ্যে আমরা জানি যে ম্যাপের মধ্যে দুই ধরনের ভ্যালু থাকে একটা কি একটা কি ভ্যালু তো আমি এখানে প্রথমত একটা স্ট্রিং ভ্যালু নিচ্ছি আর কি স্ট্রিং এসে আর একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছি ওকে তো এই ম্যাপের আমি নামটা দিলাম এখানে এমপি এমপি নাম দিলাম আর কি তো এখানেও আমি কি করবো মাল্টিম্যাপ নেবো আর কি ম্যাপটা দিয়ে দেবো এখানে ম্যাপ আর এখানেও আমি জাস্ট করবো কি এখানে যে তোমাদের প্রিন্ট করা লাগবেই তো হ্যাঁ এখানে একটা ইটারটা নিলাম আইটি নাম দিলাম আর কি এটা এখন সমস্যা নেই তো এখন আমি এখানে এই ম্যাপের মধ্যে ইনসার্ট করবো মন করুন আমি পেয়ারের মাধ্যমে মেক পেয়ার আমি এখানে আমার নামটাই দিলাম এখানে রিওন ওকে আর আমি আমার রোলটা দিলাম থার্টি থ্রি এটা আমার ইউনিভার্সিটি রোল ওকে তো এটাকে আমি এখানে মাল্টি ম্যাপের মধ্যে আমি এটাকে রাখলাম আর কি এই ভ্যালুগুলোকে প্রথমত একটা কি হিসেবে আমি রাখলাম আমার নামটা আর ভ্যালু এখানে রাখলাম আর কি আমার রোল আর কি তো এখন আমি এখানেই যাতে জাস্ট এই রোলটা শুধু আমি এখানে কি চেঞ্জ করেছি থার্টি টু দিয়ে দিলাম এখানে এখানে থার্টি ওয়ান দিয়ে দিলাম এখানে কি দিলাম থার্টি দিয়ে দিলাম আর কি তো এখানে আর কি আমাদের আমরা জানি যে আমাদের মেইনলি ম্যাপ কি করে ম্যাপ হচ্ছে তার কি এর উপর ডিপেন্ড করে কাজ করবে আর কি সময় এখানে তার ভ্যালু কি আছে এটা নট ডিপেন্ডেন্ট তো এখানে কি আমাদের এখানে কি আছে রিয়ন আমাদের এখানে চারটা রিয়ন দিয়েছে তার মানে এখানে আমাদের এ মানে মাল্টি ম্যাপ যেহেতু আমাদের এখানে কি হবে ইউনি মানে ডুপ্লিকেট ভিউ গুলো নেবে তার মানে এখানে চারটেই শো করার কথা এখানে তো আমি এটাকে যদি আউটপুট আকারে শো করি এমপি দেবো এখানে এখানে দেবো এমপি আর আমরা ম্যাপ অবশ্যই মানে আউটপুট হয়ে ফার্স্ট এবং সেকেন্ড হিসেবে থাকে আইটি আইটি ফার্স্ট ফার্স্ট বলতে আমাদের বোঝাবে কি এটা ফার্স্ট বলতে বোঝাবে আমাদের এখানে কি কে বোঝাবে ওকে আচ্ছা আইটি সেকেন্ড তো এখন এটাকে আমি রান করি হম তো এটাকে আমি যদি রান করি তো আমাদের এখানে সবগুলো ভ্যালু শো করার কথা দেখুন আমাদের এখানে আহ রিওন থার্টি থ্রি থার্টি টু থার্টি ওয়ান থার্টি আর কি তো আমাদের এখানে সবগুলো ভ্যালু এখানে শো করতেছে তো এখন আমি যেখানে যদি মাল্টিসেট ইউজ না করে এখানে যদি মাল্টি শুধুমাত্র ম্যাপ ইউজ করতাম সরি ম্যাপ ইউজ না করে শুধুমাত্র ম্যাপ ইউজ করতাম তাহলে তাহলে আমাদের এখানে কি হতো তাহলে ব্যাপারটা কি হতো এখানে জাস্ট আমাদের একটা এখানে শো মানে ইউনিক একটা হওয়ার কথা আর কি দেখুন আমাদের এখানে রিওন থার্টি থ্রি এটা আমাদের শো করতেছে মানে জাস্ট একটা শুধু আমাদের এখানে কি হচ্ছে আউটপুট শো করতেছে আর কি ইউনিক ভ্যালু একটা তো ব্যাপারটা এটাই আর কি যে আমাদের এখানে মাল্টিসেট এবং মাল্টিম্যাপ কীভাবে কাজ করবে তো এখানে আরেকটা ব্যাপার সেবার আছে যে আমরা এখানে যদি আরেকটা ভ্যালুকে এখানে ইনসার্ট করি ওকে

এবং আমরা যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডার দেখতে চাই তো আমাদের এখানে এটা আলফা আলফা অর্ডারে যদি এখানে সর্ডেট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর এর আগে এর কিন্তু পজিশন তো সেই ক্ষেত্রে এখানে আনজুম লেখাটা সবার উপরে থাকার কথা ওকে তো এটাকে আমি যে আউটপুট মানে দেখি কি এর জন্য তো এখানেও ঠিক সেম বিষয়টা দেখার কথা আর কি এখানে আনজুমটা ওপরে থাকার কথা সবারই দেখুন আমাদের এখানে আনজুম কিন্তু সবার উপরে আছে আনজুম টোয়েন্টি তারপরে আমার এই ভ্যালুগুলো আছে আর কি মানে ম্যাপের মধ্যে কি হয় এখানে যে এর যে কিটা আছে এই কি এর যে আমাদের এখানে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো অনুযায়ী শর্টের হয় এটা যে আমাদের এখানে এই কিগুলো যে কি স্ট্রিং টাইপের হয় তাহলে মানে এখানে কি হবে স্ট্রিং এর যে প্রথম ক্যারেক্টারটা আছে এই প্রথম ক্যারেক্টার অনুযায়ী কী হবে শর্ট হবে আবার যদি এটা আমাদের কি ক্যারেক্টার হয় তো ক্যারেক্টারের মানে প্রথম অক্ষর অনুযায়ী শর্ট হবে আর কি মানে আমাদের এখানে আলফাবেটিক্যালি অর্ডারে শর্ট শর্ট হবে আর কি মানে এ বি সি ডি মানে এ সবার কি সবচেয়ে ছোট তারপর বি একটু বড় সি বড় এভাবে কি শর্ট হবে আর কি মানে সবার উপরে থাকবে কি এ তারপরে বি তারপরে সি আর কি ব্যাপারটা যে আমি এখানে আরেকটা যদি যে ধরুন আমি এখানে আরেকটা এখানে ভ্যালু দিলাম যে এখানে সি দিয়ে দিলাম কি চমক হ্যাঁ চমক দিলাম আর কি আমি এখানে তো এটাকে আমি যদি তাহলে আমাদের এখানে এই চমক লেখাটা এখানে আমাদের থার্ড পজিশনে থাকার কথা এখানে তো দেখুন আমাদের এখানে প্রথমে আঞ্জুম তার মানে চমক তারপরে আমার নাম গুলো এখানে শুরু করতে তার মানে এখানে এরপর সি এর পজিশন যেহেতু বি নেই বি মানে নেই মানে সি আর কি সি পজিশন মানে এভাবে থাকবে আর কি তো ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন তো টিউটোরিয়াল এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালাম